আমি ক্লাসগুলো গুগল মিটে নিচ্ছি। তো গুগল মিটে অনেক সময় সমস্যা হয়, লাইন অনেক সময় কেটে যায়। এটা আপনাদেরও যেতে পারে, আমারও যেতে পারে। আপনাদের গেলে আবার জয়েন হয়ে নেবেন, কিন্তু আমার যদি কেটে যায় অনেক সময় এটা বোঝা যায় না। জুমে বোঝা যায়, গুগল মিটে আসলে আমি দেখা থাকলে তখন বোঝা যায় না, খেয়াল না করলে। তো আপনারা একটু আমাকে নক দিবেন সাথে সাথে। এটা হতে পারে হয়তো কারেন্ট চলে গেলেও কেটে যেতে পারে। যদি কারেন্টের কারণে যায় তাহলে তো আর অসুবিধা নেই, তখন তো পরেই শুরু করতে হবে। আর এমনিতে যদি যায় তারপর নক দিবেন, যদি হঠাৎ মিট কেটে গেল তো তখন আমি আবার নতুন করে জয়েন করলাম। তো আজকে আমরা ইলাস্ট্রেটর দেখব। কথা ছিল আমরা মার্কেট প্লেস নিয়ে দেখবো 9 নম্বর ক্লাস। তো উপস্থিতিও কম, আর তারপরে আমরা আগে সব কাজগুলো শিখে তারপরে কাজ করি। আপনাদের হোমওয়ার্ক এখানে দেওয়া ছিল, 5টা কাজ ছিল। এটা সিন করছেন 15 জনে, কিন্তু কমেন্ট আসছে 3টা। ও, তার ভিতরে একজন তো করতেই পারেন না নুসরাত আপু। তো এখন দেখেন, কাজ আপনার উপরে। আপনি ভালোভাবে না শিখলে, ভালোভাবে না প্র্যাকটিস করলে আপনি নিজে কাজ করতে পারবেন না। তো এটা আমার বদনাম বলেন বা ডিজিটাল আইটি বলেন, কোনোটাই কোনো কিছুতে লাভ হবে না। আপনাকে কিন্তু আগে কাজ করতে হবে, তারপরেই আপনি শিখতে পারবেন। তো প্র্যাকটিসটা ভালোভাবে করেন, ঠিকমতো কাজটা করেন, তাহলেই মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, না হলে কিন্তু করতে পারবেন না। যে কাজগুলো দেওয়া ছিল ওইভাবে ওগুলো সবই প্র্যাকটিস করেন। কাজ যদি আপনারা বেশি করেন তখন আমারও কোনো কিছু দেখাতে ভালো লাগে, কোশ্চেন করলে সেটা বলতে ভালো লাগে, কিন্তু কোনো কোশ্চেন নেই, তারপরে কাজ করেন না ঠিক মতন, তারপরে উপস্থিত কম হচ্ছেন। এখানে জয়েন হন অল্প কয়েকজনে, সবাই চিন্তা করেন যে ভিডিও দেখব, ভিডিও তো দিয়েই দেয়, ভিডিও পরে দেখে নিব। পরে দেখে আর তখন আর কাজ হয় না বা ওগুলোতে ফ্রিল্যান্সিং হয় না। আমি প্রথম শুরুতে ওরিয়েন্টেশন ক্লাসেই বলেছিলাম যে প্রতিদিন একটা ফিক্সড টাইম দিবেন, 4 থেকে 5 ঘন্টা টাইম দিবেন। যারা মোটামুটি ফ্রি আছে বা জব করেন সেক্ষেত্রে 2 থেকে 3 ঘন্টা টাইম প্রতিদিন দেওয়া যায়, চাইলেই দেওয়া যায়। আপনি 4 থেকে 5 ঘন্টার উপরে ফেসবুকে দেন বা কম দেন, মিনিমাম 2 ঘন্টা তো সবাই দেয় কম বেশি। এই টাইমটা আপনি যদি এখানে সময় দেন আপনি কিন্তু শিখতে পারবেন। তো কাজ করেন, প্র্যাকটিস করেন, এটা আপনাদের উপরে, শেখাটা পুরোপুরি আপনাদের উপরে। আমি শুধু দেখাই দিতে পারি, বলে দিতে পারি। মার্কেট প্লেসের আমি কাজ দেখাবো, কাজ দেখাবো, সবার তো অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করে দিতে পারবো না। আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো, এভাবে এভাবে কাজ করতে হয়। তো সেই অ্যাকাউন্টও কিন্তু আপনাদের নিজেরটা নিজেরই করা লাগবে, কারণ আমি যদি একজন একজন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেই সবার তো অনেক সময় লাগবে। তো আমি দেখাই দিব যে এভাবে এভাবে অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করবেন। এটা আমি দেখাই দিলাম একটা মার্কেট প্লেসে। তো মার্কেট প্লেস কিন্তু অনেকগুলো আছে, সবগুলোতেই আপনাকে কাজ করতে হবে, কারণ আপনি কোনটায় না কোনটায় সাকসেস হন এটা বলা যায় না। হয়তো একটা দিয়ে আপনি কাজ পেতে পারেন, ওটাতেই করতে থাকবেন, ওটা যদি সাকসেস একটাতে না হন তখন অনেকগুলোতে কাজ করলে সবগুলো মিলিয়ে আপনি কাজ পাবেন, বা তার মধ্যে থেকে যে কোনো একটা না একটা আপনি কাজ পেয়েই যাবেন। তো সব মার্কেটে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপরে সফটওয়্যার ইনস্টল নিয়ে তো অনেক প্রবলেম হয়। তো যেটা সব মিলে যেটা বুঝি সেটা হলো যে ভিডিও ঠিকভাবে দেখে নিন আপনারা সফটওয়্যার ইনস্টল করতে গিয়ে। এখন কোর্স চলাকালীন না হলে টেকনিক্যাল সাপোর্ট থেকে আপনাদেরকে সফটওয়্যারটা ইনস্টল করে দিল, কোর্স শেষ হয়ে গেলে কিন্তু তারা ওইভাবে আপনাকে আর সাপোর্ট দিবে না। এটা যতই বলেন যে লাইফ টাইম সাপোর্ট বা যেভাবে, তারা আপনি এখন একটা ব্যাচ শেষ হয়ে গেলে অন্য একটা ব্যাচ আসলে তখন ওই ব্যাচটাতে টাইম বেশি দেওয়া লাগে। রানিং ব্যাচগুলোতে সবসময় টাইম তারা বেশি দেয়। তো আমার ক্ষেত্রেও এমন যে আপনি কোর্স শেষ হয়ে গেলে রানিং ব্যাচগুলোতেই টাইম বেশি দেওয়া হয়, আর এরপরও যে দেই না এমনটা না, টাইম অবশ্যই দেই। তো কিন্তু আমারও কাজ আছে, সব মিলিয়ে দেখা যায় যে খুব একটা সময় দেওয়া হয় না। অনেক সময় অনেকে মেসেজ দিলেও হয়তো রিপ্লাই দিতে পারি না ব্যস্ততার কারণে। তো এই জন্য আর যে কয়দিন আছে এই টাইম এই ক্লাসগুলোতে, আগের ক্লাসগুলো ভালোভাবে দেখেন, প্র্যাকটিস করেন, আর এখন যেগুলো দেখাবো সেগুলো প্র্যাকটিস করতে থাকেন।
কোর্সে টোটাল ক্লাস 16টা, খুব বেশি না, অল্প কয়েকটা ক্লাস। গ্রাফিক ডিজাইন 16টা ক্লাসে কিছুই হয় না। তারপরেও এখানে আমরা মডিউলটা এভাবে সাজানো যে 16টা ক্লাস করে আপনি যদি এরপরে ঠিকভাবে প্র্যাকটিস করেন, কাজ করেন, তো আপনি কাজ করতে পারবেন বা শিখতে পারবেন। আচ্ছা, তো আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দেখব। অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রথমে ইনস্টল করতে হবে, যেটার ভিডিও, সফটওয়্যার, ভিডিও লিংক সবগুলো নিচে দেওয়া আছে। স্ক্রল করে নিচে আসলে আপনি এখানে সফটওয়্যার পেয়ে যাবেন, সবার লাস্টে আছে। এখানে সফটওয়্যার দেওয়া আছে এইটাতে, আর ইলাস্ট্রেটর ডাউনলোড ভিডিও লিঙ্কটা এখানে। এখন এখানে যেটা দেওয়া আছে এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর CS6। ইলাস্ট্রেটরে আমি কাজটা আপডেট সফটওয়্যার দিয়ে দেখাবো, কারণ CS6-এ মোটামুটি অনেকগুলো চেঞ্জ আছে। এই কাজটা আমি আপডেট সফটওয়্যারে দেখাবো। এখন আপডেট আপনি কিভাবে নেবেন, কোথা থেকে নেবেন আপডেট, এটার আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। গেট ইনটু পিসিতে আসবেন, একটা লিঙ্ক, লিঙ্কটা আমি আপনাদের এখানে, তো আবার আচ্ছা এখন থেকে আর এখানে দেওয়া যাবে না, এটা আপনাদের এখানে মেসেঞ্জার গ্রুপেই দিতে হবে। এখানে জুম না, এটা আবার গুগল মিট, এখানে আবার দেওয়া যায় না। এই যে লিঙ্কটা এখানে দিলাম গেট ইন টু পিসি, এটাতে আসবেন। আসার পরে এখানে এসে সার্চ করবেন, সার্চ বার আছে এখানে, অ্যাডোবি ইলাস্ট্রেটর CC 2018 এইটা সার্চ করবেন। তো এটা চলে এসেছে, প্রথমে যেটা আছে এটাই সফটওয়্যার, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে নিচে চলে আসবেন, স্ক্রল করে নিচে আসবেন, ডাউনলোড ফুল সেটআপ, এটাতে আপনার সফটওয়্যার ডাউনলোডের লিঙ্ক। আর উপরের যে বার আছে এখানে দেখেন হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার, এটা আপনি সফটওয়্যার কীভাবে ইনস্টল করবেন তার একটা ভিডিও এখানে দেওয়া আছে। তো আমি দুইটাই আলাদা ট্যাবে ওপেন করে নিলাম। এটা হলো সফটওয়্যার ডাউনলোডের লিঙ্ক, একটু সময় নিবে, এটা আমরা এখান থেকে ডেস্কটপে ডাউনলোড করলাম, 2.3 GB, মোটামুটি 1 ঘন্টার মতো টাইম নিবে। আর এরপরে এখানে ভিডিও দেওয়া আছে, ভিডিওটা এখান থেকে প্লে করেও দেখতে পারেন, অথবা ডাউনলোডে আসবেন, এখান থেকে ভিডিওটাকেও আপনি ডাউনলোড করে নিতে পারেন। দেখেন ডাউনলোডটা কিভাবে করে দেখাচ্ছে, ফার্স্টে আপনাকে ইন্টারনেট কানেকশনটা অফ করে নিতে হবে, এরপরে আপনাকে অ্যান্টিভাইরাসটা অফ করে নিতে হবে, আর এরপরে সফটওয়্যারটা ইনস্টল করে ক্র্যাক করতে হবে। প্রায় 3 মিনিটের একটা ভিডিও, অনেক বেশি কিছু না। ইন্টারনেট অফ করবেন, অ্যান্টিভাইরাস অফ করে নেবেন, সফটওয়্যার ইনস্টল করবেন, ক্র্যাক করবেন, ওপেন করবেন, এই কয়টা বিষয় আপনি ফলো করলে সফটওয়্যারটা ইনস্টল করতে পারবেন। ওরা এখানে ডিটেলস ডিটেলসে আপনাকে সব কিছু দেখাই দেবে, যে কীভাবে কীভাবে আপনি কাজ করবেন, এক্সট্রাক্ট করা থেকে শুরু করে সব কিছুই ওরা ভিডিওতে দেখাই দেবে। তো এখানে সফটওয়্যারও ডাউনলোড করা হলো, আর ভিডিও ভিডিও কিন্তু ডাউনলোড করে পরে আবার ইন্টারনেট কানেকশন যদি অফ করে নেন তাও আপনি দেখে নিতে পারবেন যদি ডাউনলোড করা থাকে। আর অ্যান্টিভাইরাসটা অফ করে নেবেন, আর পরে ক্র্যাক করে নেবেন, নাহলে কিন্তু 30 ডেজের একটা ট্রায়াল আসবে। তো এভাবে সফটওয়্যারটা এখান থেকে ইনস্টল করে নিয়ে নেবেন। তো এখন আমরা আচ্ছা ওইটার লিঙ্কটা আমি দিয়ে দিই, সফটওয়্যারের লিঙ্কটাই দেখাই। তো আপডেটটা দিয়ে যেহেতু আমি দেখাবো, 18 এটা দিয়ে কেন দেখাচ্ছি ইলাস্ট্রেটর, অ্যাডোবির যতগুলো সফটওয়্যার আছে এর ভিতরে 18 যেটা, এটাতে আপনি স্মুথলি কাজ করতে পারবেন।
অন্য যেগুলো আছে ওইগুলোতে দেখা যায় CS6 এর থেকেও 18 এটা অনেক সময় স্মুথলি কাজ করে। তো কনফিগারেশন লো থাকলে এটা আপনি খুব ইজিলি কাজ করতে পারবেন। এটা ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, এই টাইপের যেগুলোই আছে অ্যাডোবির সবগুলোতেই আপনি যদি আপডেট সফটওয়্যারটাকে নিতে চান সেক্ষেত্রে আপনি 18 এটা দিয়ে কাজ করতে পারেন। আর সফটওয়্যারগুলো সবগুলোই গেট ইন টু পিসি থেকে নিতে পারবেন। তো সফটওয়্যার ডাউনলোড, ইনস্টল সব কিছু কমপ্লিট। এবার আমরা সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। যদি এর থেকেও আপডেট নিতে চান এটাও আপনি গেট ইন টু পিসি থেকে নিতে পারবেন। যখন ওপেন করবেন ইন্টারফেসটা এভাবে আসবে। এভাবে ইন্টারফেসটা আসবে। তো এখানে আপনি যে কাজগুলো করেছেন রিসেন্ট এগুলো এখানে শো করবে। তারপর এখানে কিছু ফাইল দেওয়া আছে, কিছু ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেওয়া আছে, এগুলো নিয়ে কাজ করতে পারেন। ডকুমেন্ট এখানে দুইভাবে ক্রিয়েট করা যায়। এখানে ক্রিয়েট নিউ অপশন আছে, এখান থেকেও কোনো ডকুমেন্ট ক্রিয়েট করতে পারেন। ওপেন থেকে কোনো ইমেজ অথবা কোনো ফাইল আপনি এখান থেকে ওপেন করতে পারেন। আবার এটা মেনু বারে ফাইল থেকে ক্রিয়েট এই যে নিউ অপশন আছে কন্ট্রোল এন আর ওপেন কন্ট্রোল ও, এভাবে এখান থেকেও আপনি ডকুমেন্ট ওপেন করতে পারেন। এছাড়া আপনি এখান থেকে নতুন একটা টেমপ্লেট নিতে পারেন বা প্রিভিয়াস কোনো ফাইলও আপনি ওপেন করে নিতে পারেন। তো প্রথমে যখন আপনি ফাইল থেকে নিউতে আসবেন এখানে আবার কিছু অপশন আসবে, যেমন রিসেন্ট যেগুলো নিয়ে কাজ করেছেন ওইটা শো করবে, কিছু ডকুমেন্ট সেভ থাকলে সেটা শো করবে, মোবাইলের জন্য কিছু ফাইল আছে, ওয়েবের জন্য কিছু ফাইল আছে, প্রিন্টের জন্য, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। বাই ডিফল্ট অনেকগুলো আপনি এখান থেকে সাইজ পেয়ে যাবেন। তো এগুলো আমরা এখান থেকে A4 সাইজ নিয়ে এটা ওপেন করলাম। এটা আমি আরও একটু ডিটেলস দেখাচ্ছি, তবে আপাতত এখানে আমরা ইলাস্ট্রেটর নিয়ে একটু কথা বলি, পরে আবার নতুন করে দেখাবো কীভাবে আপনি ডকুমেন্ট ক্রিয়েট করবেন বা সব কাজগুলো করবেন। ইলাস্ট্রেটর এটা ভেক্টর গ্রাফিক সফটওয়্যার, মানে হলো আপনি কোনো কাজ করতে পারেন ভেক্টর রিলেটেড কাজ। যেমন আমরা এখান থেকে একটা কালার দেই, ফটোশপে এই কাজটা করলে আপনি যখন এই পরিমাণ জুম করতেন এটা ফেটে যেত, বাট ইলাস্ট্রেটর আপনি যত বেশি জুম করেন না কেন এটা ফেটে যাবে না। একেবারে সর্বোচ্চ পর্যন্ত আমরা জুম করলাম কিন্তু তাতে কিন্তু এখানে ফেটে যায় নাই, ঠিক আছে? তো এভাবে করে আপনি ইলাস্ট্রেটরে কাজ করতে পারেন, এটাকে ভেক্টর গ্রাফিক বলে। ইলাস্ট্রেটরে আমরা যে কাজগুলো বেশি করি এর মধ্যে হলো প্রিন্ট রিলেটেড কাজগুলো সাধারণত আমরা ইলাস্ট্রেটরে করি, ফটোশপেও করি, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইলাস্ট্রেটরে করি। আর ওয়েব রিলেটেড কাজ বেশিরভাগ আমরা ফটোশপে করি। লোগোর কাজ করলে লোগোর কাজটা অবশ্যই আপনাকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে করতে হবে, এটা আর ফটোশপে করা যাবে না। টাইপোগ্রাফি নিয়ে কাজ করলে তখন আবার আপনাকে এই কাজটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে করতে হবে। আপনি এছাড়া যদি অন্য কোনো কাজ করেন, যেমন আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনের কাজ করেন, ওই কাজটাও আপনাকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে কাজ করতে হবে। এর পাশাপাশি আপনি ওয়েব ডিজাইনের কাজ করতে পারবেন, তারপরে এরকম কাজগুলো। এছাড়া আমরা তো প্রথমেই বললাম যে প্রিন্ট রিলেটেড অনেক কাজই আপনি করতে পারেন। তো বিশেষ করে বড় ডিজাইন যেমন বিলবোর্ড, সাইনেজ, এগুলোতে আমরা কাজগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটরে করে থাকি।
অ্যাডোব ইলাস্ট্রেটরের কাজের সুবিধা হলো আপনি একসাথে অনেকগুলো পেজ নিয়ে কাজ করতে পারেন। ফটোশপে আপনি একটা পেজই আমরা কাজ করতাম, যদিও এখন আপডেটগুলোতে অনেকগুলো নেওয়া যায়, কিন্তু ইলাস্ট্রেটরে এই কাজটা সহজ, আপনি একসাথে অনেকগুলো পেজ নিয়ে আপনি কাজ করতে পারবেন। হতে পারে একটা ম্যাগাজিন ডিজাইন করতেছেন, তো ম্যাগাজিন ডিজাইনে 50 পেজ ডিজাইন হবে, এতগুলো পেজ আপনি ফটো ইলাস্ট্রেটর নিয়ে করতে পারবেন। আচ্ছা, এরপরে এখানে আবার আরও বিষয় আছে যে এক্ষেত্রে যখন আমরা বড় অনেক, যেমন বুক কভার, বুক ডিজাইন, ইবুক ডিজাইন, ম্যাগাজিন, তারপর কোম্পানি প্রোফাইল, এই কাজগুলো হলে আবার তখন সাধারণত এগুলো অ্যাডোবি ইন ডিজাইনে করা হয়, এটা আলাদা বিষয়, বাট এটা আপনি ফটো ইলাস্ট্রেটরেও করতে পারবেন। ইলাস্ট্রেটরের সুবিধা হলো আর্টবোর্ডের বাহিরে এই যে পেজ আছে, পেজের বাহিরেও আপনি অনেক এলিমেন্ট রাখতে পারেন, ডিজাইন রাখতে পারেন, কালার রাখতে পারেন, টেক্সট রাখতে পারেন, অর্থাৎ আর্টবোর্ডে যা রাখা যাবে আর্টবোর্ডের বাহিরেও এটা রাখা যাবে দেখার জন্য, আইডিয়া নেওয়ার জন্য, বা এখানে কপি করে এনে রেখে দিলেন, এটাকে আপনি টেনে ডকুমেন্টে প্লেস করে নিলেন। তো এই কাজটা আপনি করতে পারবেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে, এবং এটা করা খুব ইজি। আর বিভিন্ন শেপ নিয়ে কাজ করা, এটা ফটোশপের থেকে ইলাস্ট্রেটরে খুব সহজভাবে কাজগুলো করা যায়। এখন আমরা একটা ডকুমেন্ট কিভাবে নিতে হয় বিষয়টা দেখব। ফাইল থেকে আমরা যখন নিউতে আসি, নিউতে আসলে এখানে প্রিসেট এখানে পাবেন, প্রথমে উইথ অ্যান্ড হাইট, সাইজ কত নেবেন, পেজ কি ল্যান্ডস্কেপ হবে নাকি পোর্ট্রেট হবে, আর্টবোর্ড, আর্টবোর্ড মানে হলো পেজ কয়টা হবে, ব্লিড কতটুকু নেবেন। ফটোশপে আমরা কিন্তু কাজ করার আগে ব্লিড নিয়ে নিতাম ডকুমেন্ট ক্রিয়েটের সময়, সরি, ডকুমেন্ট ক্রিয়েট করার পরে ব্লিড নিতে হতো, আর ইলাস্ট্রেটর শুরুতেই নেওয়া যায়। এরপরে কালার মোড পাচ্ছি, রেজুলেশন, প্রিভিউ মোড, ডিফল্ট, এটাইভাবে। তো এইটা আপনি নিচে মোর সেটিংস আছে, এটাতে ক্লিক করলে আপনি এখানে সবগুলো যা পাচ্ছেন, যেমন উইথ হাইট, আর্টবোর্ড কয়টা হবে, ব্লিড কতটুকু হবে, কালার মোড, রেজুলেশন, সাইজ কীভাবে নেবেন, এটা কি পোর্ট্রেট হবে না ল্যান্ডস্কেপ হবে, এখানে সব বিষয় এখানেই আছে। তো আমরা এখান থেকেই দেখাই, কারণ অনেকে লোয়ার ভার্সন ইউজ করতে পারেন তাদের জন্য, আর যারা নিউটা ইউজ করবেন তারাও তো এখান থেকে করে নিতে পারবেন। শুরুতে আমরা একটা নাম দিতে পারি, যে কোনো একটা নাম আমি দিয়ে নিতে পারি, ইলাস্ট্রেটর ক্লাস। প্রোফাইল একটা কাস্টম রাখে, কাস্টম রাখলে হয় কি আমাদের মতো করে আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। এটা যদি আমরা এখানে অন্য সাইজগুলো নিয়ে নেই তো নিতে পারি, বাট এটা এগুলো থেকে উপর থেকেও নেওয়া যায়। তো এটা কাস্টম করে আমরা নতুন করে ডকুমেন্ট ক্রিয়েট করব। প্রথমে আসে আর্টবোর্ড, আর্টবোর্ড কয়টা নেবেন, একটা বিজনেস কার্ড ডিজাইনে যদি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ডিজাইন হয় তো আপনাকে আর্টবোর্ড নিতে হবে দুইটা, একটা ফ্লায়ার ডিজাইন হলে আর্টবোর্ড দুই পার্ট হলে আপনাকে আর্টবোর্ড নিতে হবে দুইটা, অর্থাৎ যতগুলো পেজ হবে ততগুলো আপনাকে আর্টবোর্ড নিতে হবে। এরপরে আমরা এখানে সাইজ, ফার্স্ট ইউনিট, অর্থাৎ এটা আমরা পিক্সেলে নেই, আর পিক্সেলটা আমরা নিব 1000 বাই 1000, 1000 বাই 1000। এরপরে ব্লিড অ্যাড করা যায়, কালার মোড CMYK থেকে 8GB নিলাম, এখানে দুইটা কালার মোডই কাজ করে, আর রেজুলেশন এটা 300 রেখে ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করে ক্রিয়েট করলাম। আপনারা যখন অ্যাডোব ইলাস্ট্রেটর আপডেট ভার্সনটা ইউজ করবেন, এখানে দেখবেন অনেক কম টুলস দেওয়া আছে, তো যদি বেশি টুল নিয়ে আসতে চান মেনু বারে এখানে এসে একটা ক্লিক করবেন, সুইচ ওয়ার্ক স্পেসে ক্লিক করে এসেন্সিয়ালস, এটাকে এসেন্সিয়ালস ক্লাসিক করে দিবেন, তখন দেখবেন এখানে অনেক আর্টবোর্ড চলে, অনেক টুলস চলে এসেছে, এবং তখন কন্ট্রোল প্যানেলও অনেকগুলো এখানে আসবে। এমনিতে এসেন্সিয়াল থাকলে তখন আবার কাজ করতে হয় এখানে প্রপার্টিস প্যানেল থেকে,
আমরা এটা এসেনশিয়াল ক্লাসিক করে নিলাম, কারণ অ্যাডোবি আপনি আপডেট ছাড়া ক্লাসিকটা পাবেন না, কারণ আপডেটে টুলস অনেক কম আছে। তার কারণ হলো অনেক টুলস লাগে না বাট দিয়ে রাখছে। তো এখন তো আমরা এখানে দেখলাম, এরপরে আমরা আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট করব, ফাইল নিউ, এটা আমরা এ4 সাইজ নেব, এখান থেকে নিচ্ছি বা মোর সেটিংসে যাই। এখানে এসে আমরা আর্টবোর্ড নিলাম, 5টা 6টা আর্টবোর্ড নিয়ে ক্রিয়েট করলাম, দেখেন 6টা পেজ এখানে নিয়েছে। আমি আবার আরেকটা আর্টবোর্ড ক্রিয়েট করব, 6টা আর্টবোর্ডই এখানে থাকুক, শুধু ব্লিড অ্যাড করলাম। এখানে আমরা এভাবে ব্লিড নিয়েও ক্রিয়েট করলাম। তো যদি জুম করে দেখাই, দেখেন যে সব পেজগুলোতে এভাবে ব্লিড এরিয়া চলে এসেছে। তাহলে দেখেন প্রিন্ট ডিজাইনে ব্লিড লাগবে, আর ইলাস্ট্রেটরে করলে তখন আর ঝামেলা নেই, খুব সহজেই আপনি ব্লিড নিয়ে কিন্তু কাজ করতে পারেন। ওকে, তো আমরা আর্টবোর্ড কীভাবে নিতে হয়, কীভাবে ক্রিয়েট করবেন সব বিষয়গুলো এখানে দেখলাম। এবার আমরা মার্কিউ টুল দেখব। তো মার্কিউ টুল এখানে রেক্টেঙ্গেল টুল আছে যেগুলো দিয়ে আমরা শেপ ক্রিয়েট করি, রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গেল, এলিপস, পলিগন, স্টার টুল আর ফ্লার দেওয়া আছে, বাট এটা মডিউলে নাই, তবে এটার কাজ আছে, এই জন্য দেখাই দিব। প্রথমে রেক্টেঙ্গেল টুল নিলাম। তো রেক্টেঙ্গেল নিয়ে আমরা একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করতে পারবো। তো এক্ষেত্রে যেটা হয়, কালার কিন্তু দিতে হবে একটা। তো কালারে এসে আমরা ফার্স্টে দেখেন টুলবারে সবার নিচে কালার পাচ্ছি। এখানে কালারটা দুইটাভাবে কাজ করে, একটা হলো ফিল আর একটা স্ট্রোক। ফিল থেকে আমরা একটা সলিড কালার দিতে পারি, আর স্ট্রোক দিয়ে আমরা একটা বর্ডার অ্যাপ্লাই করতে পারি। কালার এখানে যদি আপনি চেঞ্জ করতে চান, তখন যদি ফিল কালার চেঞ্জ করেন, ফিল কালারের উপরে আপনি ডাবল ক্লিক করলে কালার পিকার ওপেন হবে, এখানে এসে একটা কালার দিয়ে দেন। সেম একইভাবে স্ট্রোকেও আপনি একটা কালার দিতে পারেন, চাইলে স্ট্রোকটা এখান থেকে দেখেন যখন যেটা উপরে থাকবে, এখন ফিল উপরে আছে, ফিলটা অফ করা যায়, আবার এখান থেকে অন করা যায়, আবার স্ট্রোক উপরে আছে, এখান থেকে অফ করা যায়, বা রেক্টাঙ্গেল টুল সিলেক্ট করলে এখানেও আপনি কালারটা এখান থেকে অফ করতে পারেন, আবার বাই ডিফল্ট যে কালারগুলো দেওয়া আছে সেটা অন করে নিতে পারেন। সেম একইভাবে স্ট্রোক এখান থেকে অন করতে পারেন বা এখান থেকে অফ করতে পারেন। যখন যে কালারটা উপরে থাকবে, হতে পারে ফিল উপরে থাকবে বা স্ট্রোক উপরে থাকতে পারে, যেই কালারটা উপরে থাকবে ওই কালারটা কালার প্যানেল থেকেও আপনি চেঞ্জ করতে পারেন। কালার প্যানেল নিয়ে আসবেন উইন্ডো থেকে, কালার কালার এখানে এনে এটা শো অপশনে যাবেন, এখানে অপশনে ক্লিক করে শো অপশনস, তখন অপশন দেখা যাবে যে কালার, চাইলে এখান থেকে সায়ান কম বেশি করে, মেজেন্ডা কম বেশি করে আপনি একটা নতুন কালার এখান থেকে ক্রিয়েট করতে পারেন। এবার আমি মাউসে লেফট বাটনে ক্লিক করে হোল্ড করে ড্রাগ করে এভাবে একটা শেপ নিতে পারি, এটা চাইলে আমি কিবোর্ড থেকে শিফট প্রেস করেও নিতে পারি, আবার শিফট অল্টার ধরেও নিতে পারি সমানভাবে। এটার সাইজ কতটুকু, উইথ হাইট এখানে শো করতেছে, উইথ কতটুকু আর হাইট কতটুকু। আপনি রেক্টেঙ্গেল চাইলে মাউসের লেফট বাটনে ক্লিক করে এখান থেকেও একটা সাইজ দিয়ে নিতে পারেন। তো এখানে যদি পিক্সেল না নিয়ে ইঞ্চি নিতে চান, তখন যে সাইজ দিবেন, যেমন 5 ইঞ্চ বাই 5 ইঞ্চ দিয়ে আমরা এখানে একটা শেপ নিলাম। আপনি চাইলে এভাবে করেও যে কোনো একটা শেপ ক্রিয়েট করতে পারে। কাজগুলো অনেক সহজ, আমরা যেভাবে অ্যাডোবি ফটোশপে দেখেছি সেম একইভাবে এখানে এই কাজটা করে। আপনি যেভাবে ফটোশপে দেখেছেন এখানের কাজগুলো সেম একইভাবে করা হয়। রেক্টেঙ্গেলের পরে আছে রাউন্ডেড রেক্টেঙ্গেল, এটা দিয়ে আমরা একটা রাউন্ড শেপ নিতে পারি।
রাউন্ড যদি বাড়াতে চান তখন এখান থেকে রেডিয়াসটা বাড়ালে কমালি হবে, আপনি রাউন্ড বাড়াতে পারেন। এটাও শিফট ধরে সমান নিতে পারেন, শিফট অল্টার ধরতে পারেন, অথবা মাউসের লেফট বাটনে ক্লিক করে একটা শেপ এখান থেকে আপনি ক্রিয়েট করে নিতে পারেন। এরপরে আছে ইলিপস টুল। ইলিপস টুল দিয়ে আমরা এভাবে একটা ইলিপস ক্রিয়েট করে থাকি, এরকম একটা ইলিপস নেই ইলিপস টুল দিয়ে। তো এটাও শিফট ধরে অথবা মাউসের লেফট বাটনে ক্লিক করে ইলিপসটা নেওয়া যায়। তারপরে আছে পলিগন টুল। পলিগন টুল ইউজ করে আমরা একটা পলিগন শেপ ক্রিয়েট করে থাকি। এখানে আমরা দেখাই, নর্মালি আমরা এভাবে পলিগনটা হয়, পলিগনে ছয়টা পাঁচটা কর্নার হয়, এখানে ছয়টা আছে। তো এই কর্নারগুলো চাইলে কম বেশি করা যায়, এভাবে ট্রায়াঙ্গেল নেওয়া যায়, আবার চাইলে বাড়ানো যায়। তো এটা আপনি করবেন কিবোর্ড থেকে আপে ক্লিক করে, যেটা দিয়ে আমরা ভলিউম কম বেশি করে থাকি, আপে ক্লিক করে বাড়াতে পারেন, আবার ডাউন কীতে ক্লিক করে আপনি এই কর্নার কমিয়ে নিতে পারেন। এটা আবার এরপরে আছে স্টার টুল। আমরা এভাবে একটা স্টার নিতে পারি, নর্মালি এরকম হয়, শিফট অল্টার ধরে নিলে তখন এভাবে সমান আসে। এখন এইটা আমরা যদি এখানে এভাবে করি যে কর্নার বাড়াতে কমাতে চাইলে আপে ক্লিক করলে বাড়বে, আর ডাউন এটাতে ক্লিক করলে কমবে। এভাবে আপে ক্লিক করে আপনি বাড়িয়ে নিয়ে তারপরে এভাবে আপনি একটা ব্যাচ শেপ আমরা অনেক সময় ক্রিয়েট করি, যেগুলো ক্রিয়েট করা যায়, পরে দেখাই দেবো, আবার অসুবিধা নেই এগুলো। আচ্ছা, লাস্টে দেওয়া আছে ফ্লাওয়ার টুল। ফ্লাওয়ার টুল আসলে ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য, এভাবে এভাবে একটা ইফেক্ট দিতে পারেন ডিজাইনে। এখানে এটা বোঝা যাচ্ছে না, এর কারণ হলো আমার এখানে শেপ পিছনে একটা কালার আগে দিতে হবে, যে কোনো একটা কালার দেওয়ার পরে তখন আমরা এটাকে এভাবে দেখতে পারি। এই টাইপের কাজগুলো আমরা করতে পারি, আমরা অন্য কোনো ইফেক্ট কালার চেঞ্জ করেও দেখতে পারি। যে ডিজাইনে আপনি এভাবে ফ্লাওয়ার টুল ইউজ করতে পারেন, কোনো পোস্টার ডিজাইনে, ইভেন্ট পোস্টার, তারপরে মুভি পোস্টার, এগুলোতে তখন এরকম ইফেক্ট অ্যাপ্লাই করা হয়ে থাকে। মাঝে মাঝে এগুলোর মুড চেঞ্জ করা হয়, অনেক সময় এগুলো নর্মাল থেকে অন্য মুডে নিয়ে অ্যাপ্লাই করা হয়, বা এখান থেকে কালার অপাসিটি কমানো হয়। এই টাইপের কাজগুলো এখান থেকে আপনি ফ্লাওয়ার টুল ইউজ করে করতে পারেন। তো এটা আমরা ব্লেন্ডিং অপশন আছে, ওখানে গিয়ে আমরা এটা নিয়ে আরও একবার একটু ডিটেলস কথা বলবো। আজকে এই পর্যন্ত দেখালাম যে আমরা আসলে কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে ফ্লাওয়ার টুল অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, আমরা একটু মডিউলটা দেখে নেই যে আমাদের টপিকগুলো কী কী আছে। আমরা এখান থেকে কালার প্যালেট দেখলাম, সিলেকশন পেস্ট। আচ্ছা, তো এখানে আমরা যেটা দেখতেছিলাম যে আমরা কালার দেখলাম, এবার আমরা সিলেকশন টুল দেখব, ডিরেক্ট সিলেকশন, গ্রুপ সিলেকশন। যখন আমরা এখান থেকে একটা শেপ নেই, এই শেপটাকে সিলেকশন করি আমরা সিলেকশন টুল দিয়ে। এটাই অ্যাডোবি ফটোশপে আপনারা পেয়েছিলেন মুভ টুল নামে। এটা দিয়ে কোনো অবজেক্টকে আপনি এভাবে মুভ করে করে কাজ করতে পারেন। এটা আমরা এভাবে করে এখান থেকে একটা শেপকে মুভ করে নেওয়া যায়, আবার এই কর্নারে ক্লিক করে আপনি এখান থেকে বড় ছোট করতে পারেন। এই কাজগুলো আপনি করতে পারেন এখান থেকে সিলেকশন টুল ইউজ করে। চাইলে এটাকে আপনি এখান থেকে রোটেটও করতে পারেন, যদিও রোটেটের জন্য সিলেকশন টুল না, রোটেটের আলাদা টুল ইলাস্ট্রেটরে দেওয়া আছে, আমরা ওটাও দেখব।
তবে এখান থেকে চাইলেও সহজে রোটেটটা করতে পারে। ডিরেক্ট সিলেকশন, আমরা ফটোশপে ডিরেক্ট সিলেকশনের কাজ করেছিলাম অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্টের জন্য। এই যে রেক্ট্যাঙ্গেল শেপ আছে, এখানে চারটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা একটা, এখানে একটা, এভাবে চারটা সাইডে চারটা অ্যাঙ্কর পয়েন্ট। তো আপনি যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে যদি সিলেক্ট করতে চান, তখন আপনি ডিরেক্ট সিলেকশন দিয়ে অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে নিতে পারেন। হতে পারে একটা অ্যাঙ্কর পয়েন্টও সিলেক্ট করবেন, বা একাধিক অ্যাঙ্কর পয়েন্ট আপনি ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে নিতে পারেন। তো দেখেন আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে এভাবে টেনে ড্রাগ করেও সিলেক্ট করতে পারি, আবার একটা অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে আমরা সিলেক্ট করতে পারি। এখানে একটা মজার কাজ আছে, যখন আমরা সিলেকশন টুল দিয়ে এভাবে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করি, দেখবেন এরকম চারটা পয়েন্ট চলে এসছে। এই পয়েন্ট টেনে আবার রেক্ট্যাঙ্গেলকে রাউন্ড করতে পারেন। আবার আপনি ডিরেক্ট সিলেকশন দিয়ে যদি করেন, যেমন আপনি এই পয়েন্টটা সিলেক্ট করলেন, শিফট ধরে এই পয়েন্টটা সিলেক্ট করলে তখন দুইটা সিলেক্ট হবে, এই দুইটা এভাবে রাউন্ড করতে পারেন। তো ডিরেক্ট সিলেকশন দিয়ে একটা পয়েন্ট চাইলে বড় ছোটও করা যায়, আবার কোনো কিছুকে রাউন্ড করে নিতে পারেন। এরপরে আমরা গ্রুপ কিভাবে করবেন, কিভাবে আনগ্রুপ করবেন এই বিষয়টা দেখব। তো এখানে মনে করেন আমরা তিনটা শেপ নিলাম, তিনটাকে আমি এভাবে টেনে ড্রাগ করে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিলাম, শিফট প্রেস করে এই কর্নার থেকে আমি এটা টেনে এভাবে ছোট করে নিলাম। তিনটা আলাদা আলাদা শেপ, তিনটা একসাথে সিলেক্ট করে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে গ্রুপ করতে পারি। এটা এখন গ্রুপ হয়েছে, আবার মাউসের রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপও করতে পারে। শর্টকাট ইউজ করতে পারেন, আপনি সিলেক্ট করে অবজেক্টে যাবেন, গ্রুপের শর্টকাট দেওয়া আছে, আনগ্রুপের শর্টকাটও দেওয়া আছে, শর্টকাট ইউজ করে কাজগুলো করবেন। আমি আমার ক্ষেত্রে সব কাজগুলো শর্টকাট ইউজ করি, কারণ খুব সহজে ইজিলি কাজগুলো করা যায়। আমরা এখান থেকে দেখলাম গ্রুপ অ্যান্ড গ্রুপ করার কাজটা আমরা খুব সহজে কিন্তু করে নিতে পারি। এখন কপি পেস্ট কিভাবে করবেন, কোনো একটা শেপকে আপনি কপি করতে পারেন কন্ট্রোল সি দিয়ে। এটা আমরা অলরেডি কপি করে ফেলেছি, এখন কালার চেঞ্জ করি। এখন কন্ট্রোল এফ দিলে এই শেপটা পেস্ট হবে, কন্ট্রোল এফ এ, আগে এটা কপি করা ছিল। কন্ট্রোল এফ দিয়ে আমরা ফন্টে পেস্ট করতে পারি, কন্ট্রোল বি দিয়ে আমরা ব্যাকে পেস্ট করতে পারি, যদি এটা সরাই তাহলে নিচে দেখবেন পেস্ট হয়েছে। এভাবে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ বা কন্ট্রোল বি দিয়ে আমরা পেস্ট করি, অথবা কন্ট্রোল ভি প্রেস করে আপনি পেস্ট করতে পারেন উপরে, তবে ফন্টে হয় না, উপরে হয়তো অন্য কোথাও অ্যাপ্লাই হবে। তা আমরা নর্মালি কন্ট্রোল সি, কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল এফ আর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে থাকি। আর এছাড়া আরও একটা সহজ ওয়ে আছে, যে কোনো একটা শেপ সিলেক্ট করে অল্টার চেপে আপনি এটা কপি করতে পারেন। অল্টার চেপে ধরে লেফট বাটনে ক্লিক করে ড্রাগ করে নিয়ে যাবেন, তখন এটা কপি হবে। এভাবে আপনি অল্টার চেপে চেপে কপি করে নিতে পারেন, খুব ইজি কাজ। অল্টার চেপে কপি করে নিলে একটা সুবিধা আছে, সুবিধাটা হলো আমি এখানে আসলাম, অল্টার চেপে এখানে কপি করে নিলাম, এই যে অল্টার চেপে কপি করেছি, এখন কন্ট্রোল ডি প্রেস করলে তখন এটা ডুপ্লিকেট হবে, কন্ট্রোল ডি মাঝখানে যতটুকু স্পেস ছিল ওইটা নিয়ে পেস্ট করে দেবে। সেম একইভাবে এটা কপি করে নিচে নিয়ে আসলাম, কন্ট্রোল ডি প্রেস করলে দেখেন নিচে পেস্ট হচ্ছে। তো অল্টার চেপে কপি করলে ওইটা আবার কন্ট্রোল ডি দিয়ে সেম স্পেস নিয়ে ওখান থেকে আবার পেস্ট করা যায়। ঠিক আছে,
এভাবেও আপনি কপি পেস্ট করে নিতে পারেন। আনডু কিভাবে করবেন, রিডু কিভাবে করবেন? আনডু করার শর্টকাট কন্ট্রোল জেড দিলে আনডু হবে। অনেকবার আনডু করে নিতে পারেন কন্ট্রোল জেড দিয়ে। ফটোশপে ছিল কিন্তু কন্ট্রোল অল্টার জেড, আর রিডু কিভাবে করবেন কন্ট্রোল শিফট জেড। ফটোশপের আপডেট ভার্সন যেটা, ওটাতে আবার কন্ট্রোল জেড দিলে আনডু করতে হবে কন্ট্রোল জেড দিয়ে একাধিকবার। তো রিডু করাটা সেম সবগুলোতে একরকম, কন্ট্রোল শিফট জেড। এখন এখানে আমরা এটাতে কিছু কালার নিয়ে কাজ করি, যেমন আমরা এটা কালার চেঞ্জ করলাম, ইয়েলো করলাম, ব্ল্যাক, মেজেন্ডা, এখান থেকে পার্পল করে নিলাম, এখান থেকে আমরা ব্লু কালার নিলাম, আলাদা আলাদা কালার হতে পারে ডিজাইনে এভাবে আপনি ইউজ করেছেন। তো এখানে একসাথে কালার যদি চেঞ্জ করতে চান সিলেকশনটা, সিলেকশন এখানে আরও দুইটা টুল আছে, যেমন আছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল দিয়ে এই কালারে একটাতে ক্লিক করলে সবগুলো একসাথে সিলেক্ট হবে। চেঞ্জ করে নিলাম, এটাতে ক্লিক করেন সবগুলো তখন একসাথে সিলেক্ট হয়ে গেছে। গ্রিন এটা চেঞ্জ করে নেন, রেডে ক্লিক করেন সব রেড একসাথে সিলেক্ট হয়েছে, চেঞ্জ করে নেন। ইয়েলো একটাতে ক্লিক করে আপনি এভাবে চেঞ্জ করতে পারেন। এখানে আরেকটা আছে ল্যাসো টুল, ল্যাসো টুল দিয়ে টেনে ড্র্যাগ করে সিলেক্ট করা যায়, যেটার উপর দিয়ে মাউসটাকে নিয়ে যাবেন ওইগুলোই তখন সিলেক্ট হবে, ওগুলোর কালার এভাবে চেঞ্জ করতে পারেন। খুব একটা প্রয়োজন হয় না, তবে যারা আর্ট ইলাস্ট্রেশন নিয়ে কাজ করেন, ভেক্টর ট্রেসিং এর কাজ করেন, তাদের জন্য এটা খুবই দরকার। তো এবার আমরা পেন টুল দেখব। পেন টুলে এখানে চারটা টুল আছে, পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, আর কনভার্ট পয়েন্ট টুল। পেন টুল ফটোশপে শুধু শেপ ক্রিয়েটের ক্ষেত্রে ব্যবহার হয়, এটা কিন্তু কোনো পাথ ক্রিয়েট করা হয় না, আপনি যেভাবে ফটোশপে করেছেন। ইলাস্ট্রেটরে শুধু এখানে শেপ ক্রিয়েট করা হয়। তো আমি পেন টুলটাকে সিলেক্ট করলাম, মাউসের লেফট বাটনে ক্লিক করলে একটা অ্যাঙ্কর পয়েন্ট আসবে, এখানে আরেকটা ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এখানে ক্লিক, এটা আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। যদি কার্ভ করতে চান তখন মাউসের লেফট বাটনে ক্লিক করে হোল্ড করে ড্র্যাগ করলে তখন কার্ভ হবে। এভাবে করে নিয়ে নিতে পারেন। তো এখন ডিরেক্ট সিলেকশন সিলেক্ট করে আপনি দুইটা হ্যান্ডেল পেয়ে যাবেন, চাইলে কম বেশি বা ছোট বড় এখান থেকে করে নিতে পারেন। তো এটা পেন টুলের কাজ, দেখেন সহজ নিয়ম ফটোশপের মতনই, লেফট বাটনে ক্লিক করে হোল্ড করে ড্র্যাগ করলে কার্ভ হবে। ফন্ট হ্যান্ডেল অল্টার চেপে কেটে নিতেন, বাট এখানে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলেই কেটে যাবে, অল্টার চাপতে হবে না। দুইটা হ্যান্ডেলকে একসাথে কন্ট্রোল করতে চাইলে কন্ট্রোল চেপে মুভ করবে, আর একটা কন্ট্রোল করতে চাইলে অল্টার চেপে কন্ট্রোল করবে। সব কাজগুলোই একেবারে ইজি ফটোশপের মতনই। এরপর আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, কনভার্ট পয়েন্ট টুল। ফার্স্টে আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিই, এরপরে আমি এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট থেকে অ্যাঙ্কর পয়েন্ট এখানে অ্যাড করলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিলাম। ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমরা এখানে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে পারি, আর কনভার্ট পয়েন্ট টুল যেটা এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে ফটোশপে, এটা ছিল কনভার্ট পয়েন্ট নামে, এটা দিয়ে আপনি একটা কার্ভকে কর্নার করতে পারেন, আবার কর্নারকে কার্ভ করতে পারেন এভাবে করে।
আপনি ইলাস্ট্রেটরে পেন টুল এভাবে কাজ করে, সেম একইভাবে আমরা অ্যাডোবি ফটোশপে কাজটা দেখেছিলাম। তো এবার আমরা অবজেক্ট অ্যারেঞ্জমেন্ট এই অপশনটা দেখব। আমরা এখানে আসলাম, সবার লাস্টে দেওয়া আছে ইয়েলো গ্রিন, এটা তার উপরে রেড, তার উপরে গ্রিন, তার উপরে ব্লু। তো সবার উপরে ব্লু, এমন হতে পারে এই ব্লু কালারের শেপটা সবার নিচে নেওয়া লাগতে পারে, বা এটা গ্রিনের নিচে নেওয়া লাগতে পারে। সবার নিচে নিলে এখানে 20-50টা শেপও থাকতে পারে এভাবে, তো আবার একবার নিচে নেওয়া লাগতে পারে। আবার এমন হতে পারে এই গ্রিনটা একবার উপরে উঠানো লাগতে পারে, অর্থাৎ এটার উপরে। আবার হতে পারে সবার নিচে যেটা থাকে সেটা সবার উপরে উঠানো লাগতে পারে। তাহলে এখানে 4টা নিয়ম। তো এইটা যদি সবার আপনি উপরে নিচে অ্যারেঞ্জ করতে চান, তখন মাউসের সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জে যাবেন। প্রথমে দেওয়া আছে ব্রিং টু ফ্রন্ট, অর্থাৎ ব্যাকে যেটা সেটা উপরে নিব। এটা সিলেক্ট, মাউসের রাইট বাটন, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। দেখেন এটা সবার উপরে চলে এসেছে। এরপরে এটাতে মাউসের রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং ফরওয়ার্ড, একবার উপরে যাবে। এটা সিলেক্ট করে অ্যারেঞ্জ, ব্রিং ফরওয়ার্ড, একবার উপরে গেছে, সবার উপরে যায় না একবার। আবার এটা সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন, অ্যারেঞ্জ, এখানে আছে সেন্ড ব্যাকওয়ার্ড, একবার নিচে যাবে। তো এটা আমরা এখান থেকে করি, এটা সিলেক্ট, অ্যারেঞ্জ, সেন্ড ব্যাকওয়ার্ড, একবার মাত্র নিচে গেছে। যদি এটা উপরে নেন তাহলে দেখতে পাবেন ইয়েলো গ্রিনটা একবার নিচে গেছে। আর এরপরে যেটা আছে সবার নিচে যাবে, সিলেক্ট, রাইট বাটন, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, সবার নিচে চলে গেছে। এভাবে অ্যারেঞ্জ করে নিতে পারেন। তবে এখানে যেটা কাজ করবেন সেটা হলো শর্টকাট ইউজ করবেন। এভাবে রাইট বাটন, অ্যারেঞ্জ, এখান থেকে যাওয়াটা খুব কঠিন, অনেক সময় লাগে। এখন আমরা ডকুমেন্ট সেভ করা দেখব। তো মেইন ফাইল যেটা আছে সেটা হলো এআই ফাইল, আর ইপিএস এটাও ভেক্টর ফাইল, এডিট করা যায়, জেপিজি, পিএনজি দুইটা প্রিভিউর জন্য। তো ফার্স্টে আমরা ফাইল, ফাইল থেকে সেভ অ্যাজ এ আসব। এখানে এসে আমরা ডেস্কটপে যাব, ডেস্কটপে এসে এখানে দেওয়া আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্লাস অন, এআই ফরম্যাটে আমরা সেভ করে নিচ্ছি, ফাইল ফরম্যাট এআই। তারপরে আবার আসি সেভ অ্যাজ, ফাইল ফরম্যাট ইপিএস, এরপর আমরা আবার আসবো ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এখানে এসে ফাইল ফরম্যাট আমরা নিব জেপিজি, কালার কোয়ালিটি বাড়াই নেবেন, রেজুলেশন 300 নেবেন। সেম একইভাবে ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এখানে এসে পিএনজি নিতে পারেন, অথবা এটা আপনি ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব লিগ্যাসি, এখানে আসবেন, এখান থেকে জেপিজিও নেওয়া যায়,
PNG ও নিয়ে আপনি এটা সেভ করে নিতে পারেন। এই চারটা ফরম্যাট, দুইটা ফরম্যাট প্রিভিউর জন্য আর দুইটা হলো ভেক্টর ফাইল। আমরা যদি একটু আপনাদেরকে ওপেন করে দেখাই, সবগুলো সিলেক্ট টেনে ড্রাগ করে ইলাস্ট্রেটর এনে ছেড়ে দিলাম। ফার্স্টে যেটা আছে এটা হলো এআই ফাইল, এডিট করা যায়। তারপরেরটা ইপিএস, এটাও এডিট করা যায়, এটাও ভেক্টর ফাইল। বাট পরে যেগুলো আছে এগুলো কিন্তু জেপিজি ইমেজ, এগুলো আর এডিট করা যাবে না, এটা পিএনজি, এটা ব্যাকগ্রাউন্ড নাই। তো প্রিভিউর জন্য আমরা জেপিজি পিএনজি দেই, আর মেইন ফাইলটা হলো এডিটের জন্য। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরও কথা বলবো যখন আমরা প্রজেক্ট কমপ্লিট করব। তো এতটুকু আসলে আপনাদের ক্লাসের টপিক। এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমরা কাজগুলো সহজে খুব অল্পতে দেখেছি, এটা হলো আমাদের কাজ যেগুলো দেখেছি প্রায় সবগুলোই আমরা ফটোশপে দেখেছি। এখন আপনাদের যে কোশ্চেন আছে এটা বলতে পারেন। আরেকবার দেখাতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি। এখানে দেখেন চারটা শেপ আছে, চারটা দিয়ে এখানে দেখেন বেশিও নিতে পারেন। এইটাকে সবার উপরে, এটা নিব সবার নিচে, হতে পারে একটা মাঝখানে থাকতে পারে, আবার হতে পারে দশটাও থাকতে পারে। আমি মাঝখানে আরো অনেকগুলো করে দেখাই। এটা সবার নিচে নিব, এটা শর্টকাট কন্ট্রোল শিফট ওপেনিং থার্ড ব্র্যাকেট, সবার নিচে যাবে, আপনি টেনে নিচে এনে দেখতে পারেন। আবার এইটি সবার উপরে নেবেন, এটা শর্টকাট কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেট, সবার উপরে যাবে। ঠিক আছে, একবার নিচে নিতে চাইলে কন্ট্রোল চেপে ওপেনিং থার্ড ব্র্যাকেটে ক্লিক করবেন। ঠিক আছে, আবার একবার উপরে নিতে চাইলে যে কোনোটা, যেমন এই রেট এটা নিলাম একবার উপরে, কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট যতবার দিবেন ততবার উপরে যাবে। এটাতে দেখেন কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট, একবার করে এভাবে উপরে নিতে পারে। ঠিক আছে, এখন বুঝেছেন নাকি আরেকবার দেখাতে হবে বলেন? আচ্ছা ঠিক আছে, ভিডিও কি লেট করে দেই? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন থেকে সাথে সাথেই দিয়ে দেব। মাঝে মাঝে একটু লেট হয়, স্বাভাবিক, আবার ভুলেও যাই, মনে করাই দিবেন। ঠিক আছে, যদি ভুলে যাই মনে করাই দিবেন। আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিলে অনেক সময় মেসেজ চেক করা হয় না, পার্সোনালি মেসেজ দিবেন তখন। ঠিক আছে, অনেক গ্রুপ আছে, কোন গ্রুপে কে কখন মেসেজ দিচ্ছে সবগুলো আবার চেক করা হয় না। আচ্ছা হ্যাঁ, ফটোশপের থেকে ইলাস্ট্রেটর কাজ করা অনেক, হ্যাঁ অনেক 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 বেশি অপশন, অনেক বেশি ভালো। দেখেন আমি এতক্ষণ পর্যন্ত কাজ দেখাইছি, কোনো কিন্তু লেয়ার দেখাই নাই, আবার লেয়ার কিন্তু লাগেও না। আমি যে কাজ করছি আমার কাজে কিন্তু লেয়ার লাগে না, অ্যারেঞ্জ থেকেই আমরা কাজ করতে পারি, এই জন্য লেয়ারের ঝামেলাটা ইলাস্ট্রেটরের নেই। তো এই জন্য
ইলাস্ট্রেটর করতে পারবেন, আমরা দেখাবো ওগুলোকে, আজও দেখাবো ইলাস্ট্রেটরে সময়। মার্কেট প্লেসে দরকার আছে, আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট ফটোশপে করে দিতে বলে, ক্লায়েন্ট ইলাস্ট্রেটরে দিতে বলে, তো তখন কি করবেন? এই জন্যই তো দুইটাতে দেখানো, না হলে তো একটাতে আমরা অনেক বেশি প্রজেক্ট দেখাতে পারতাম। ঠিক আছে, ফ্রিল্যান্সিং করলে তখন দুইটাই প্রয়োজন হবে। এটা অন্য কোনো কোর্স আছে, ওখান থেকে আপনি শিখতে পারেন ডিজিটাল মার্কেটিং এর কোর্স করে। তবে শেখার যদি বেশি আগ্রহ থাকে, ওটা ইউটিউব ভিডিও দেখে শিখে নেন। সবকিছুর যে কোর্স করতে হবে এমনটা না, এটা ইউটিউবে খুব ভালো ভালো টিউটোরিয়াল দেওয়া আছে, ওগুলো দেখে দেখে ওখান থেকে শিখে নেন। না ওইটা তো কপি করেই আমাকে দেখাতে পারেন না, যদি অনেকগুলো কপি করে দেখাইতেন তাহলে আমি আরেকটা ক্রিয়েট করে দেখাইতাম, সে কপি তো কেউ করেন নাই। সে ওর আমি 5টা করতে বলছি, আমি বলছিলাম 30টা কাজ কপি করবেন, তা একটা করে বসে আছেন, তাহলে আমি কিভাবে দেখাবো নতুন আরেকটা ক্রিয়েট করে? আগে আগে কমপ্লিট করেন, আর আমাদের আরো কিছু প্রজেক্ট আছে, ওগুলোতে আমরা দেখাবো, অসুবিধা নেই।